আজকে আমরা জানবো ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতির সম্পর্কে, কিন্তু তার আগে জেনে নেবো আর একবার জলসেচ কাকে বলে। কৃত্রিম উপায়ে অর্থাৎ প্রাকৃতিক উপায় ছাড়া কৃষির প্রয়োজনে বিজ্ঞানসম্মত উপায়ে ভূমিতে অর্থাৎ কৃষিযোগ্য জমিতে জল সরবরাহ করার যে প্রক্রিয়া তাকেই আমরা জলসেচ বলছি। এখন ভারতের এই জলসেচ পদ্ধতি জানার আগে আমরা জানবো এই জলের উৎসগুলি কি কি। ভারতের সাধারণত দেখা গিয়েছে ভৌম জলস্তর থেকে জলের উত্তোলন, অথবা দ্বিতীয়ত জলাশয়বদ্ধ জল, এবং তৃতীয়ত প্রবহমান জল অর্থাৎ নদীর জল, এগুলি। এইবার ভারতের জলসেচ পদ্ধতিগুলি মূলত চার ধরনের। একটা হচ্ছে কূপসেচ, পরেরটি নলকূপ সেচ, তৃতীয়ত জলাশয়বদ্ধ বা জলাশয়ের মাধ্যমে জলসেচ, আর একটি হচ্ছে খাল বা খালের মাধ্যমে জলসেচ। এখন প্রথমটি অর্থাৎ কূপসেচ, নদী অববাহিকা অঞ্চলের মাটিতে পাতকুয়া খনন করে পার্শি চাকা, কপিকল ইত্যাদি প্রক্রিয়াতে জীবজন্তুর সাহায্যে বা মানুষের দ্বারা ভৌমজলকে তুলে যে জলসেচ করা হয় তাকে কূপের মাধ্যমে জলসেচ বলে। এখন কূপ এবং নলকূপ দুটি প্রক্রিয়াতে ভারতে প্রায় 63% জলসেচ হয়ে থাকে। এবার বলি এই কূপ সেচ শুধু, এরা দুই প্রকারের, স্থায়ী এবং অস্থায়ী কূপ সেচ। এবং স্থায়ী কূপ সেচ কাকে বলছি? প্রথমটি, সারা বছর জল পাওয়া যায় যেসব কূপ থেকে তাদের স্থায়ী কূপ বলে। এই ধরনের কূপের চারপাশ সাধারণত বাঁধিয়ে দেওয়া হয়। এবং অস্থায়ী কূপটি কি? যে কূপের জল প্রাপ্তি শুধু ঋতুভিত্তিক অর্থাৎ মূলত বর্ষাকালীন সময়ে, তাকে অস্থায়ী কূপ বলে। এগুলি সাধারণত কাঁচা থাকে। এখন জেনে নেব ভারতের কোথায় কোথায় এই ধরনের জলসেচ প্রক্রিয়া রয়েছে রাজ্যভিত্তিক ভাবে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট এবং মহারাষ্ট্র। তোমরা এতক্ষণ কূপ সেচের মাধ্যমে যে জলসেচ পদ্ধতি সেটা সম্পর্কে জেনেছ, এখন সেখানে জানতে গিয়ে তোমরা এটা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছ আমার পাশে ভারতের মানচিত্রে কোথায় কোথায় কূপ সেচ পদ্ধতি রয়েছে সেটা উপস্থাপন করা রয়েছে। সেই সাথে আরেকটি বিষয় উপস্থাপন করা রয়েছে, এই সেচ পদ্ধতিগুলির যে শ্রেণী বিভাগ তা একটা টি মাধ্যমে বা টি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, সেটা ভালো করে অবজারভেশন বা ফলো করবে। এবার বলি দ্বিতীয়ত কূপ বা নলকূপের মাধ্যমে জলসেচ। নরম বা কোমল পলিগঠিত অঞ্চলে লৌহ অথবা পলিথিনের পাইপ বসিয়ে অথবা নলকূপ খনন করে বিদ্যুৎ বা ডিজেল চালিত পাম্পের সাহায্যে ভৌমজলকে মাটি থেকে তুলে গভীরে থেকে তুলে কৃষি জমিতে জলসেচ করাকে নলকূপের মাধ্যমে জলসেচ বলে। এটা প্রধানত দুপ্রকার, যেমন গভীর নলকূপ এবং অগভীর নলকূপ। প্রথমে অগভীর নলকূপ বলি, যে নলকূপের সাহায্যে ভূগর্ভের অপেক্ষাকৃত কম গভীরতায় যুক্ত অঞ্চল থেকে জল তোলা হয় তাকে অগভীর নলকূপ বলে। আগেও বলে যে এখনো বলি যে ভারতের মোট যে কৃষিযোগ্য জমির তার 63% অংশ সেচ সেবিত এলাকার নলকূপের মাধ্যমে অথবা কূপের মাধ্যমে জল সেচ সেবিত হয়ে রয়েছে। এখন গভীর নলকূপ অর্থাৎ ভূগর্ভের অনেক গভীর থেকে একই প্রক্রিয়ায় জল তুলে এনে জলসেচ করাকে গভীর নলকূপের মাধ্যমে জলসেচ বলি। সাধারণত দেখা গিয়েছে যে অঞ্চলে ভৌম জলস্তর অনেক নিচে অবস্থান করছে সেখানে গভীর নলকূপের খনন করা হয়ে থাকে। এখন কোথায় কোথায় রয়েছে এই ধরনের জলসেচ? উত্তর ভারতের হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারে, আর উত্তর পূর্ব ভারতের অসম। তবে এবার তোমাদের খাল বা খাল সেচ সম্পর্কে বলবো। নদী থেকে খালের মাধ্যমে বা খাল সৃষ্টির মাধ্যমে জলকে কৃষি সংলগ্ন এলাকায় বাহিত করার পর যান্ত্রিক অথবা মনুষ্য শক্তির দ্বারা জলসেচ করাকেই খালের মাধ্যমে জলসেচ বলি। এই ধরনের খালসেচ মূলত দু ধরনের, একটা হচ্ছে নিত্যবহ খাল, একটা প্লাবন খাল। নিত্যবহ খাল সম্পর্কে বলা যাক, নদীতে বাঁধ দিয়ে
নির্মিত জলাধার বা ড্যাম থেকে যখন খাল কাটা হয় তখন তাকে নিত্যবহ খাল বলে। স্বাভাবিকভাবেই তোমরা এটা সহজেই অনুমেয় যে জলাধার নির্মাণ করা মানে সেখানে জল স্ট্যাগন্ট রয়েছে, অর্থাৎ সেখান থেকে খালের মাধ্যমে যখন জল বহন করা হয় স্বাভাবিকভাবেই বছরের অধিকাংশ সময়টাই বা সারা বছরই এখানে জল থাকে। একথা তোমাদের মনে রাখতে হবে যে ভারতের মোট সেচ সেবিত এলাকার 29% খালের মাধ্যমেই জলসেচ হয়ে থাকে। এবার আসি প্লাবন খালের কথায়। যখন বাঁধ বা জলাধার নির্মাণ না করে নদী থেকে সরাসরি ক্যানেল বা খাল কেটে জলসেচ করাকেই আমরা প্লাবন খাল বলি। নদীতে জল বাড়লে বা জলস্তর উত্থিত হলেই তবেই এই ধরনের সেচ কার্য সম্পন্ন করা সম্ভব হয়। এখন ভারতের কোথায় কোথায় এই ধরনের সেচ ক্যানেল বা সেচ খাল রয়েছে তোমরা মানচিত্রে সেগুলো দেখতে পাচ্ছ। এখন তবুও আমি উল্লেখ করে দিচ্ছি যে পাঞ্জাব সমভূমি এবং উত্তরপ্রদেশের গাঙ্গেয় সমভূমি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর বদ্বীপ সংলগ্ন অঞ্চলে সাধারণত এই ধরনের সেচ কার্য লক্ষ্য করা যায়। এবার আমরা জলাশয়ের মাধ্যমে জলসেচ প্রক্রিয়ার কথা জানব। ভারতের যে সকল অঞ্চলে নিয়মিত সাধারণত বৃষ্টিপাত হয় না সেখানে জলাশয় নির্মাণ করে অথবা প্রাকৃতিক ভূপৃষ্ঠীয় জলাধারগুলোকে ব্যবহার করে বৃষ্টির জল সঞ্চয় করে রাখা হয়, পরে তা সেচ কার্যের জন্য ব্যবহার করা হয়। এই ধরনের সেচ পদ্ধতিগুলোই হলো জলাশয়ের মাধ্যমে সেচ। সাধারণত মালভূমি অঞ্চলে দেখা গিয়েছে সেখানে ভৌমজল জলস্তর অনেক নিচে বা প্রায় পাওয়া যায় না বললেই চলে, বা সহজে পাওয়া যায় না, সেখানে এই ধরনের সেচ প্রক্রিয়া অনেক বেশি গ্রহণযোগ্য, অথবা বা যেখানে সেচকাল একবারেই সম্ভব নয় সেখানেও এই ধরনের জলাশয় সেচ প্রক্রিয়া প্রচলন আছে। ভারতের কোথায় কোথায় রয়েছে তাহলে এই ধরনের সেচ প্রক্রিয়া? হ্যাঁ, দাক্ষিণাত্য মালভূমি, কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চল এর দক্ষিণ অংশ এবং দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে এই ধরনের সেচ প্রক্রিয়া প্রচলন রয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। তোমরা ভারতের ম্যাপে তোমরা অবশ্যই এগুলোকে ফলো করো, আমি ম্যাপগুলো প্রেজেন্ট করেছি এবং নিজেও ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।